নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইনস। সদ্যজাত শিশু চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলকোট ও আউশগ্রাম কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হলো। মঙ্গলবার বোর্ড গঠন হলো নিগম সমবায়ে। সাঁওতা বাস স্ট্যান্ড থেকে গোবর্ধনপুর পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। বিদ্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলো অভিভাবকরা। মঙ্গলবার ভোর রাতে একটি কাঠগোলাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল একটি ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগ থেকে সদ্যজাত শিশু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার। শিশুটির পরিবারের পক্ষ থেকে হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও চালানো হয়। ঘটনার কথা জানতে পেরে নিউটাউন থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। সদ্যজাত শিশু নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে। নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা এদিন সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে হাসপাতালে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিখোঁজ সদ্যজাত পরিবারের সদস্যরা। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। পুলিশ ঘটনার যথাযথ তদন্তের পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বের করারও আশ্বাস দিয়েছেন। এসছি, আমরা এনকোয়ারি করে দেখছি, এনকোয়ারি করতে বলা হলো, পুলিশ এনকোয়ারি করছে পুরোটা, এবং আমি কুমিল্লা সুপারকেও বলেছি যে বিষয়টা পুরোটা তদন্ত করে দেখতে কীভাবে। বেশ কিছু মানে এই রয়েছেন, একজন দুজন আছেন যারা আইডেন্টিফাই করতে পারবেন। এখন বলছে বাচ্চাটাকে একটা মানে পেশেন্ট যিনি আছেন তার পাশেই নার্স শুয়ে দিয়েছিলেন, তখন নাকি পেশেন্টের সেন্স ছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে একজন পাশে ছিলেন এবং উনি বলছেন যে তাকে নাকি আইডেন্টিফাই করতে পারবেন, তিনি বলেছেন বাড়ির লোক। এখন সেটা চেষ্টা চলছে এবং পুলিশকে আমরা বলেছি মানে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটা দেখছি। হাসপাতাল সুপারকে পুরো ব্যাপারটা তদন্ত করে দেখতে বলা হয়েছে। কোনো সিসিটিভি ফুটেজ আনফর্চুনেটলি এখানে পাওয়া যায়নি। সেটা লাগানো ছিল সিসিটিভি, ওরা বলছেন যে হার্ড ডিস্ক খারাপ থাকাতে সেটা করা হয়নি। তো ওনারা দেখছেন, সেটা পুলিশ পুরোটা এনকোয়ারি করছেন, যাদের যাদের ইন্টারোগেট করার দরকার সেটা করতে বলা হয়েছে এবং টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটা দেখতে বলা হয়েছে, যাতে করে বাচ্চাটাকে আমরা ট্রেস করতে পারি এবং এখানে যদি কোনো কোথাও এ থাকে সেগুলো রিপোর্টস থাকে সেটাকে যাতে রিচ করে। কোনো এটাতে তদন্তের ব্যাপার, পুলিশ তদন্ত করছে, পুরো টিম রয়েছে পুলিশের। প্রসঙ্গত, রবিবার রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের তিলক রোড এলাকার বাসিন্দা পাপিয়া বিবি প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি একটি পুত্র সন্তানেরও জন্ম দেন। কর্মরত নার্সরা শিশুটিকে টিকা দিতে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পর পাপিয়া বিবি তার বাচ্চার কথা জিজ্ঞাসা করলে নার্সদের তরফে জানানো হয় বাড়ির লোকেরা বাচ্চাটিকে নিয়ে গেছে। এরপর আর বাচ্চাটির খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ তোলেন পাপিয়া দেবী। হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি ঘটনা তদন্তও করা হবে বলে জানান হাসপাতালের সুপার।
সেই সময় থাকা নার্সদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখে কালকে সকালে তাদের সবাইকে ডাকা হয়েছে তদন্তের ব্যাপার, পুলিশ তদন্ত করছে, পুরো টিম রয়েছে পুলিশের। দুর্গাপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। কৃষকদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হলো মঙ্গলকোট ও আউস গ্রামে কৃষি দপ্তরের পক্ষ থেকে। বিজ্ঞানের যুগে যন্ত্রের অপরিমিত ব্যবহার পরিবেশে বিপদ যাতে না ঘটায় সেজন্যই এরূপ উদ্যোগ। বিজ্ঞানের যুগে প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্য নতুন যন্ত্র। এই যন্ত্র আবিষ্কারের মাধ্যমে সাধারণ মানুষের শ্রম অনেকটাই লাঘব হয়, কিন্তু যন্ত্রের অপরিমিত ব্যবহার পরিবেশের জন্য ডেকে আনতে পারে সমূহ বিপদ। বিশেষত পরিবেশ দূষণে যন্ত্রের ভূমিকা খুব একটা কম নয়। মঙ্গলকোট ও আউসগ্রাম কৃষি দপ্তর থেকে মঙ্গলবার এমন বার্তাই দেওয়া হলো, বেশিরভাগ অঞ্চলেই ধান কাটা হয় যন্ত্রের সাহায্যে। এর ফলে সময়, শ্রম এবং খরচ অনেকটাই কমে, কিন্তু কৃষকরা পড়ে থাকা অবশিষ্টাংশ মাঠের মধ্যেই পুড়িয়ে দেন অনেক সময়। এর ফলে বায়ু দূষণের পাশাপাশি মাটিতে থাকা উপকারী জীবাণুর মৃত্যু ঘটে, কমে মাটির উর্বরতা। এদিন মঙ্গলকোট ও আউসগ্রাম কৃষি দপ্তর থেকে এ বিষয়ে কৃষকদের সচেতন করতে এই প্রথার কুফলগুলি কৃষকদের অবগত করানো হয়। এটা আমরা গত দু বছরে যে আমাদের কম্বাইন হারভেস্টার, যেটাতে ধান কাটছেন কৃষকরা, এতে কৃষকদের খরচা অনেকটা কমছে এবং এটা অবশ্যই ভালো একটা জিনিস। কিন্তু এই জায়গাটাতে দেখছি কিছু কৃষক কাটার পরের যে অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকছে সেটা পুড়িয়ে দিচ্ছেন, কিন্তু এটা আমরা কৃষকদের প্রতি অনুরোধ করবো যে কখনোই পোড়াবেন না, কারণ পোড়ালে আমরা দেখেছি অনেকগুলো ক্ষতি হয়, সেটা কৃষকের জমিরই ক্ষতি হয়। এক নম্বর, মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো থাকে মাটির ভেতরে সেগুলো এই পোড়ার পরে সেগুলো নষ্ট হয়ে যায়, প্লাস পরিবেশ দূষণ যেটা আমরা দেখেছি গত বছরে, এই বছরেও দেখবেন দিল্লিতে বা পাঞ্জাব হরিয়ানাতে এই কম্বাইন হারভেস্টারে ধান কাটার পরে এত বেশি ওনারা এই ফসলটাকে অবশিষ্ট অংশ পুড়িয়েছেন, তার ফলে একটা হাওয়াতে বা বাতাসে দেখবেন
পুরো দূষণ ছড়িয়ে যাচ্ছে এবং স্মোকি ওয়েদার হচ্ছে, যার ফলে সেটা পরিবেশে দূষণের মাত্রা অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে আমাদের আউসগ্রাম এক এবং সেই সঙ্গে যে সমস্ত কৃষক এই কম্বাইন হারভেস্টারে ধান কাটছেন তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা কখনোই এই পোড়াবেন না, অবশিষ্ট অংশ একটু আপনারা ট্রাক্টরের সাথে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন বা সেটাকে বাড়িতে এনে যদি একটা জৈব সারের সঙ্গে সেটাকে পচা গোবর সার পাতার সঙ্গে মিশিয়ে দেন সেটা আপনাদের জমি আবার জৈব সার রূপে জমিতে ফিরে আসবে। তো কখনোই আপনারা এই অবশিষ্ট অংশ পোড়াবেন না, এটা পরিবেশের ক্ষতি করে, মাটির স্বাস্থ্য ক্ষতি করে, মাটির উপকারী জীবাণুর ক্ষতি করে, সেই সঙ্গে আপনাদের যে এই জৈব বায়োমাস সেটাও কিন্তু আমরা ন্যাশনাল বা জাতীয় লস হিসেবে সেটাকে আমরা চিহ্নিত করেছি, এটা কখনোই করবেন না। আউসগ্রাম থেকে পথিকৃৎ দাস পরিরাকের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার বোর্ড গঠন হলো নিগম সমবায়ের। 18 জন সদস্যদের মধ্যে থেকে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এদিন বোর্ড গঠন হয়। মঙ্গলকোটের নিগম ইউসিএসিএস লিমিটেডের বোর্ড গঠন হলো মঙ্গলবার। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে বিরোধী শূন্য বোর্ড গঠন হয়। সভায়ের বোর্ড গঠনের দিন ছিল। গত 34 বছর ধরে সিপিএম সমবায়গুলোকে কুক্ষিগত করে রেখেছে এবং সমবায়গুলো ছিল যে সিপিএম এর স্বার্থ চরিতার্থ করার একটা মাধ্যম, কৃষকদেরকে বঞ্চিত করে, তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সমবায় ব্যবস্থাকে তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল বলা যায়। সিপিএম এর সেই কড়ায়ত্ত থেকে সমবায়গুলো একে একে উদ্ধার হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের নিগম অঞ্চলেও আমরা করেছি মাননীয় ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে। আজকের এই সমবায় বিরোধী শূন্য সমবায় এবং এই সমবায় আগামী দিনে নিগম অঞ্চলের চাষী এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। এদিন সভাপতি নির্বাচিত হন বংশগোপাল অধিকারী, সহ সভাপতি নির্বাচিত হন পলাশ মণ্ডল, সম্পাদক সুবোধ পাল, সহ সম্পাদক সন্দীপ কুমার সামন্ত, কোষাধ্যক্ষ জয়ন্ত হালদার নির্বাচিত হন। সমবায়ের 18 জন সদস্যের মধ্যে থেকে তাদেরকে নির্বাচিত করা হয়। প্রতিনিধি সদস্যদের আশা, নবগঠিত বোর্ড উন্নয়নের মাধ্যমে কাজ করবে এবং মানুষের সহযোগিতা করবে। কমিটি গঠন হলো, কমিটি গঠনে কি হলো? কমিটি গঠনে সেক্রেটারি নির্বাচন হলো, প্রেসিডেন্ট নির্বাচন হলো, সহসেক্রেটারি, সহসভাপতি, কতগুলো পদ হলো, গঠন হলো 5 পদ গঠন হলো। কি কি? সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক আর মানে উপদেষ্টা। একটু নামগুলো একটু বলে দেন। নাম সভাপতি হয়েছেন বংশগোপাল অধিকারী, সভাপতি পলাশ মণ্ডল, সহসভাপতি পলাশ মণ্ডল, সম্পাদক সুবোধ পাল, সহসম্পাদক সন্দীপ কুমার সামন্ত আর ট্রেজারার হয়েছে জয়ন্ত হালদার মহাশয়। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে কসুর ছাড়েননি আয়োজকরা। গঠন হলো তো আমরা আমাদের যে প্রতিনিধি 17 এবং 55 নমিনি নিয়ে 18 মেম্বার, এদের মধ্য থেকে মাননীয় বংশগোপাল অধিকারী মহাশয়কে আমরা প্রেসিডেন্ট করেছি এবং ভাই পলাশ মণ্ডলকে সহসভাপতি এবং সুবোধ চন্দ্র পালকে সেক্রেটারি করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে সঞ্জিত সামন্তর নাম প্রস্তাব করেছি এবং আমাদেরই খুব মধ্যে মেম্বারদের মধ্যে খুব ভালো ছেলে, আরও সময় উনি দিতে পারবেন। আমরা সকলে মিলে ভাই জয়ন্ত হালদারকে ট্রেজারার এবং অ্যাডভাইসার হিসাবেই এখানে নিয়োগ করেছি। আশা করছি আগামী দিনে আমাদের যে 7 গ্রামের চাষিদের, এটা চাষি সমাজসেবামূলক একটা প্রতিষ্ঠান, তাদের মান উন্নয়ন, বিশেষ করে কৃষিক্ষেত্রে যে উন্নয়ন, এদের মাধ্যমে সবাই আগামী দিনে আরও প্রোগ্রেস করবে। শ্রী মমতা ব্যানার্জি উনি যে কিষাণ মান্ডি থেকে শুরু করে কৃষকদের পাশে আছেন, এখানকার মানুষের জনসমর্থন এবং আজকের বোর্ড তারই প্রমাণ করে এবং এখানকার যে অভিভাবক হিসাবে মাননীয় সভাপতি অপূর্ব চৌধুরী মহাশয় আছেন, তার নেতৃত্বের প্রতি মানুষ আস্থা রেখেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এই সবাই বোর্ড গঠন করলাম। তাই আমাদের মামাটির সরকার বা তৃণমূলের প্রথম এই বোর্ড গঠন করলাম। নিগম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে সাঁওতা বাসস্ট্যান্ড থেকে গোবর্ধনপুর পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। বাজেট প্রায় 6,42,00,000 টাকা। রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা।
অবশেষে সাঁওতা বাস স্ট্যান্ড থেকে গোবর্ধনপুর পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে শুরু হয় প্রায় 8.5 কিলোমিটার রাস্তা তৈরির কাজ। রাস্তা হচ্ছে এখন কাজ চলছে আমাদের গ্রাম থেকে, আগে প্রচুর কাদায় রাস্তায় হাঁটতে হতো, সেইটা থেকে এখন বহু প্রতিকার ফল এটা দিনে কাজটা শুরু হয়েছে। 34 বছর পর কি কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা? সাঁওতা বাস স্ট্যান্ড থেকে ঢেড়ে বাস স্ট্যান্ড। এটা কোন সড়ক যোজনা রাস্তা? জেএসআরডি। সে রাস্তাটা কি আরো মানে স্যাংশন হয়ে গেছে? হ্যাঁ। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মাটির হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত, সমস্যায় পড়ত স্কুল ছাত্রী সহ পথ চলতি সকল মানুষজন। সভাপতি ধ্রুব ভট্টাচার্য জানান, ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে এবং নিগন পঞ্চায়েত ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শুরু হয় রাস্তা তৈরির কাজ। দীর্ঘ 34 বছর পরে কাজ শুরু হয়েছে এবং আমরা এ যাবৎ পর্যন্ত মোড়াম দিয়ে রাস্তাটা রিপেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু রাস্তার যা দূরত্ব এবং রাস্তার উপর যা প্রেসার তাতে শুধুমাত্র মোরামটা মানে যথেষ্ট ছিল না। সেই জন্য আমাদের মূলত আমাদের যে ব্লক সভাপতি মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয় তার উদ্যোগে এবং নিশ্চয়ই নিগন পঞ্চায়েত এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পরিশ্রমের পিছনে রয়েছে, এবং আমাদের যিনি অবজারভার এবং এসআরডিএ চেয়ারম্যান মাননীয় অনুব্রত মণ্ডল, সেই এসআরডি এর ফান্ড থেকে এই রাস্তাটি হচ্ছে, এবং সর্বোপরি যার জন্য হচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তার উপর মূলত রয়েছে সাঁওতা গ্রাম এবং গোবর্ধনপুর গ্রাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সাঁওতা বাস স্ট্যান্ড থেকে সাঁওতা গ্রাম এবং গোবর্ধনপুরের ওপর দিয়ে রাস্তাটা গিয়ে ঢেড়িয়াতে উঠছে, যেখানে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, পাশাপাশি জবগ্রাম বা এদিকে রয়েছে প্রপার ঢেড়িয়া গ্রাম, যেটা সাধারণ মানুষ এবং যারা ব্যবসাদার তারা প্রচন্ড উপকৃত হবে বলে। সাঁওতা বাস স্ট্যান্ড থেকে একদম ঢেড়িয়া পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তা, এবং সবচেয়ে উপকৃত হবে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, যাদের এই রাস্তার কমিউনিকেশন খারাপের জন্য যাদের পড়াশোনা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্ত কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সি জানান, বাজেট প্রায় 6.42 কোটি টাকা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রায় 6.42 কোটি টাকার বিনিময়ে এই রাস্তাটা তৈরি হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যেহেতু রাস্তা তৈরি হচ্ছে আমরা অত্যন্ত এলাকাবাসী হিসাবে অত্যন্ত খুশি, এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে এটা আমার একটা দায় এবং দায়িত্ব ছিল দীর্ঘদিনে, সেটা হয়তো এতদিনের এই স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে। এই বছরে বর্ধন প্রশাসন মিটিং এ এসে আমাদের মুসুরি থেকে গোবর্ধনপুর প্রায় 5 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। রাস্তাটি তৈরি হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসী বৃন্দ। রাস্তাটা হয়েছে তা আমাদের খুব আনন্দ হচ্ছে, অতদিন ধরে জলে কাদা হাঁটছিলাম। তবে এই সাঁওতা গোবর্ধনপুর যারা স্কুলের ছাত্রছাত্রীরা আসছে তারা অতি কষ্ট করেই যাওয়া আসা করছিল, তবে এই রাস্তাটা হয়ে গেলে তারা উপকৃত। এই রাস্তা আগে কিরকম ছিল? আগে তো মাটি ছিল, ঘাট শুধু আজ কিছু ছিল, কাদা ছিল, কাদা ছিল। এখন যে পাকা রাস্তা হবে তাহলে আপনাদের কেমন লাগছে? এখন ভালো লাগবে। আমরা এই রাস্তায় খুব যাতায়াতের খুব অসুবিধা হয়েছে, কিভাবে যে গেছি সে আর বলার নেই, মানে এই সাইকেল নিয়ে এমন কষ্ট। আপনি কি ব্যবসা করেন? আমরা ঘোষ, প্রতিদিন ছানার দুধ নিয়ে যাই, তাতে সাইকেলে যেতে আসতে খুব অসুবিধা হয়, খুব অসুবিধা, অসুবিধার মধ্যে দিয়ে এইভাবে যেতে হয়, আবার জায়গায় জায়গায় নেমে যেতেও হয়। তা আজকে এই রাস্তা যে হচ্ছে খুব ভালো হোক, হঠাৎ খুব দরকার। মমতা ব্যানার্জির ইয়েতে হচ্ছে রাস্তা খুব ভালোই হচ্ছে, খারাপ কিছু নয়, হওয়াটাই দরকার আমাদের, এইটাই চাইছিলাম আমরা। সুবিধা হবে আমাদের, রাস্তা হলে খুব সুবিধাই হবে। 34 বছর আমরা খুব কষ্টে চালিয়েছি। সাঁওতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। নির্দিষ্ট সময়ের পর বিদ্যালয়ে আসায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। অথচ মঙ্গলবার দেরিতে স্কুল বাস বিদ্যালয়ে পৌঁছালে তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হন অভিভাবকরা, যদিও স্কুল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানাননি। কল্লার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের গেটের সামনে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। তাদের অভিযোগ, 9:30 মিনিটে স্কুল গেট বন্ধ করে দেওয়া হয়। স্কুল গেট বন্ধ হয়ে যাবার পর সোমবার প্রায় 48 জন ছাত্রছাত্রীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি,
এমনকি তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে প্রিন্সিপালের সাথে কথা বললে তিনি জানান স্কুলেরও কিছু নিয়ম আছে, অথচ তাদের অভিযোগ মঙ্গলবার 9:30 পর একটি স্কুল বা স্কুল গেটের সামনে এলে সেই বাসটিকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে কালনা থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারণ হচ্ছে কালকে আমার মেয়ে ক্লাস টেনে পড়ে, তাদের মক টেস্ট চলছে। তা কালকে আমি 9:30 পর 9:32 আমি এটা তাকে পৌঁছে দিতে এসেছি, তখন দেখি গেট বন্ধ হয়ে গেছে এবং গেট বন্ধ হয়ে যাওয়ার পর তাকে আর ঢুকতে দেওয়া হয়নি এবং পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এবং শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের সঙ্গে আরও মক টেস্ট দেওয়া 3 জন ছিল এবং আরও নিচু ক্লাসের অনেক ছেলে মেয়ে ছিল, তাদেরও পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তা প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলাম, প্রিন্সিপাল উনি বলেছিলেন যে 9:30 আমাদের টাইম, আমাদের ডিসিপ্লিন আছে একটা, 9:30 পর ঢুকলে আমরা পরীক্ষা দিতে দেবো না। তা আমি বলেছিলাম তাকে, ওনাকে, যে আপনি এই ডিসিপ্লিনটা আপনি ক্লাস চলাকালীন দেখান, কিন্তু পরীক্ষার সময় আপনি এটা কেন করলেন? এটা মক টেস্ট, পরীক্ষা তাদের দিতে দিন, নাহলে ছেলে মেয়েগুলো খুবই অবস্থা হচ্ছে। তখন উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, পরীক্ষা ওদের ব্যবস্থা করব। কিন্তু আজকে আমি জাস্ট দেখতে এসেছিলাম যে আমার 9:30 পর তাদের আবার আটকায় কিনা। তা 9:30 পর যখন হয়ে গেছে, তখন গেট বন্ধ হয়ে যাওয়ার পর সমস্ত গার্জেনকে আটকে দেওয়া হয়েছে এবং ছেলে মেয়েদের আটকে দেওয়া হয়েছে যারা পরীক্ষা দিতে এসেছিল, এবং তারপর স্কুলের একটি বাসও সেখানে আটকে যায়। এবং আটকে যাওয়ার পর এবার স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে সমস্ত ছেলে মেয়েকে এবং বাস সমেত ঢুকিয়ে তাদের পরীক্ষার ব্যবস্থা করে। পরে আমরা প্রিন্সিপালের সঙ্গে যখন কথা বলি, তখন প্রিন্সিপাল বলেছেন উনি ছিলেন আমার যত সম্ভব না ওসি ছিলেন, উনি ওনার সামনে উনি কথা দিয়েছেন যে আমরা ওটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমরা করব। কালকের সঙ্গে আজকের ব্যাপারটা তো বিচারিত হয়ে গেলই, যদিও স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখালাম কালকে আমার মেয়ে পরীক্ষা দিতে এসেছিল, আমার মেয়ে এবং আরও দুজন ছিল, তারা পরীক্ষা দিতে মক টেস্ট পরীক্ষা দিতে পারেনি। গিয়ে কালকে ওই জন্য আমরা ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করাতে উনি পরীক্ষাটা দেওয়ারনি। আজকে আমাদের ডিসিপ্লিন দেখালেন বললেন এবং বাস যে এসছে বাসতে ঢুকিয়ে দিচ্ছে, আজকে ওই জন্য আমরা এখানে থেকে গেটটাকে আটকেছিলাম। গিয়ে বলেছিলাম যে এরকম ধরো 9:30 পরে গেটটা তারা ঢুকেছে দেওয়া হবে না। উনি বলছেন যে বাস যেটা আছে সেটা আলাদা, বাসের সঙ্গে লোকালদের সঙ্গে কোনো ইয়ে করলে হবে না, বাস আলাদা হবে, তাদের প্রায়োরিটি আলাদা দেওয়া হবে, আর লোকাল যারা হেঁটে আসছে তাদের জন্য আলাদা। এটা কি বিচার হচ্ছে না যে আমাদের জন্য আলাদা ওদের জন্য আলাদা? এটা কি কীরকম করছে? এটা কি অন্যায় না? আমরা এটাই করছিলাম যে তার প্রতিবাদ চেয়েছিলাম। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে বড় কালীতলায় মঙ্গলবার ভোর রাতে একটি কাঠগোলাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মঙ্গলবার 7 সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের বড় কালীতলায়। এদিন ভোর রাতে হঠাৎই কাঠগোলা থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই কাঠের গোলায় আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকল এবং পুলিশে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কাঠগোলাতে প্রায় 100,000 টাকার কাঠ ছিল বলে জানা গিয়েছে, যা এখন ছাই রূপান্তরিত হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে হাটগোবিন্দপুর আমাদের মন্ডল হার্ডওয়ার্স বড় কালীতলার আমাদের পিছনেই ওনার দোকান আছে, ঠিক আছে। তা ওই দোকানে রাতের বেলায় মানে সমিল প্লাস হার্ডওয়ার্সের দোকান ওনার,
এবার কখন আগুনটা লাগে মানুষ তো বুঝতে পারেনি, কে বলছে চারটে, কে বলছে সাড়ে তিনটে, কে বলছে তিনটে। তাই এখানে একটা আমাদের সিকিউরিটি গার্ড থাকে এটিএম এ, সে দেখতে পায় এরকম ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে দাও দাও করে, তখন সে আমাদের সিভিক গুলো ছিল ওদেরকে খবর দেয়, সিভিক গিয়ে বাইরের তালাগুলো ভেঙে ঢুকে দেখে হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা, আগুন দাও দাও করে জ্বলছে, পোটা মানে ওর দুটো গোডাউন কাঠে মেশিন ভরে আগুন লেগে গেছে। সেই অবস্থায় ওরা দমকলকে ফোন করে, দমকল আসে কিছুক্ষণ পরে, দমকল এসে আগুন এখন মোটামুটি কাজ চলছে, এখনো পর্যন্ত নেভানোর কাজ চলছে, আগুন আয়ত্তে এসে গেছে। আমরাও ছিলাম, এলাকার মানুষ ছিল, যথেষ্ট সহযোগিতা করেছে আগুন নেভানোর কাছে, বা আমাদের সংগঠনের সমস্ত ছেলেরা সবাই ওখানে এসে পৌঁছে গেছে, সবাই মানে আগুন নেভানোর কাজে সবাই তদারকি এরকম করে এখন আগুনটা আয়ত্তে এসেছে। একটা পাশে পুকুর ছিল, ওই পুকুর থেকে ওই দমকল বাহিনী পাম্প চালিয়ে আগুনটা নেভানোর কাজ। হাটগোবিন্দপুর থেকে বাকটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। স্পন্দন ময়দানে চলে সমগ্র প্রতিযোগিতাটি। আগামী 7 তারিখ চূড়ান্ত পর্বের খেলায় 6 নম্বর ওয়ার্ড ও 26 নম্বর ওয়ার্ড পরস্পরের মুখোমুখি হবে। আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। 27 তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটির পরিসমাপ্তি হবে আগামী 7 তারিখ। এদিন 6 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডের মধ্যে চলে প্রথম সেমিফাইনালটি। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফল নির্ধারিত হয়। প্রতিযোগিতার শেষ হাসি হাসি 6 নম্বর ওয়ার্ড। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে 30 নম্বর ওয়ার্ড ও 26 নম্বর ওয়ার্ড পরস্পরের মুখোমুখি হয়। দ্বিতীয় সেমিফাইনালটিও গোলশূন্যভাবে শেষ হয়, পরে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটে। দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য উপপৌরপতির দল পৌরপতির দলকে পরাজিত করে হাসি মুখে মাঠ ছাড়ে। আগামী 7 তারিখ চূড়ান্ত পর্বের খেলায় পৌরসভার জলদপ্তর বিভাগের ওয়ার্ডকে একইভাবে হারিয়ে বিজয়ী ঝান্ডা বহন করতে পারে কিনা উপপৌরপতির দল, সেদিকেই তাকিয়ে সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া স্টেডিয়ামে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে গড়ে ওঠে কর্মসূচিটি। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাঁকুড়া জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও মাদ্রাসাগুলির শিশুদের জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়। বাঁকুড়া স্টেডিয়ামে চলে এদিনের এই প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মাননীয়া ডক্টর রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। এছাড়া এদিন উপস্থিত ছিলেন সংসদ সচিব, সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ এবং আবর বিদ্যালয় পরিদর্শকগণ, এছাড়া শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। 28টি বিভাগে মোট 145 জন প্রতিযোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভাগগুলিতে 166 জন প্রতিযোগী অংশ নেয়। জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটি পরিপূর্ণতা পায়। বাচ্চাগুলোকে রোদে কষ্ট পেতেও হবে না। আমরা এক ঘন্টা একটা ছোট্ট উদ্বোধনী প্রোগ্রামের জন্য টাইম দিয়ে নিয়েছি, একটু বর্ণাঢ্য একটা অনুষ্ঠান করবো আমরা। সবাই গেস্টরা ডিস্টিংগুইশড পার্সন যারা আছেন উপস্থিত হয়ে গেলেই আমরা করে নেবো। আমাদের অনেকেই উপস্থিত হয়ে গেছে, তবুও আমরা আরো একটু মঞ্চ ঘুরে গেলে আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করে নেবো। এবং আমাদের খেলা রানিং প্যারালিক্স খেলাও চলছে, ইভেন্ট প্রায় শেষের মুখেই। হ্যাঁ, এবং আমরা এবার ড্রোন, আমরা খড়গপুর আইআইটি থেকে আমরা দুটো ড্রোনের ব্যবস্থা করেছি, ক্যামেরা সিস্টেম এবং পুষ্পবৃষ্টি হবে একটা ড্রোন। আমরা প্রচুর একটা অভিনবত্ব করেছি,
মানে বাচ্চাগুলো অত্যন্ত আনন্দিত, এবং আমরা যেভাবে পরিষেবা দেওয়া দরকার, একটা করে ট্র্যাকসুট দিয়েছি, একটা করে ইনার দিয়েছি, পড়াশোনা হয় না পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা, শারীরিক বিকাশের জন্য খেলা অত্যন্ত জরুরি, মানসিক বিকাশও হয় না, শারীরিক আসলে মানসিক দুটোই বিকাশ হয়, সমাজের সঙ্গে মিশতে পারে, তার চেতনা বাড়ে, সবকিছু উদ্বুদ্ধ হয় একটা শিশুর মানে শিশু মনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি উৎসাহ নিয়ে এই খেলায় অংশগ্রহণ করে চব্বিশটি ইভেন্টে তারা খেলছে, রীতিমত কম্পিটিটর হিসেবে তারা এখানে এসে উপস্থিত হয়েছে, যে তারাও কিছু একটা ফার্স্ট হবে এরকম একটা মানসিকতা নিয়ে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেশ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সদ্যজাত শিশু চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলকোট ও আউশগ্রাম কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হলো। মঙ্গলবার বোর্ড গঠন হলো নিগম সমবায়ে। সাঁওতা বাস স্ট্যান্ড থেকে গোবর্ধনপুর পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। বিদ্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলো অভিভাবকরা। মঙ্গলবার ভোর রাতে একটি কাঠগোলাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল একটি ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।